আসসালামু আলাইকুম। শখের ছাদ কৃষিতে নতুন একটি মাছের সংযোজন, কিছু মাছ ইম্পোর্ট করলাম, তো মাছগুলা আনবক্সিং করে আপনাদেরকে দেখাই। খুব সুন্দর করে প্যাকেট করেছে, আমি একটা নাইফের সাহায্যে প্যাকেটটা কেটে দিচ্ছি। ওয়াও, খুব সুন্দরভাবে মাছটা পলিতে প্যাক করে দিয়েছে। আমি এটা দ্রুত খুলি। ডাবল পলি দিয়েছে এবং রাবার দিয়ে খুব সুন্দরভাবে ব্যান্ড করেছে। পলিটা অনেক মোটা, যাতে ফেটে না যায় ভালো পলি দিয়েছে। দেখুন এই যে মাছটা দেখতে পাচ্ছেন, ইম্পোর্টেড ডাম্বো মোজাইক। ওয়াও, মাশাআল্লাহ, খুব সুন্দর কালার আপনারা দেখতে পাচ্ছেন, ইম্পোর্টেড ডাম্বো মোজাইক। চলুন আপনাদেরকে গ্লাসে নিয়ে দেখাই। এই যে গ্লাসের মধ্যে ইম্পোর্টেড ডাম্বো মোজাইক দেখতে পাচ্ছেন, কালার কোয়ালিটি এবং এর যে বডির শেপটা এবং বডির যে আপনার মোজাইক ডিজাইনটা দেখুন একবার, আনবিলিভেবল, অসাধারণ, এক কথায় অসাধারণ। এবার আমি দেখাই আমার যে আগে ডাম্বো মোজাইকটা ছিল, লোকাল ডাম্বো মোজাইক, সেটা দেখাবো যেটা আমার কাছে ছিল। এটার পাশাপাশি রাখলে দেখতে পারবেন এর পার্থক্যটা কি। এই দেখুন, দেখতে পাচ্ছেন আমার আগের ডাম্বো মোজাইক, এর যে লেজের ভিতরের ডিজাইনটা, এই ডিজাইনটা তো একেবারেই কম। ওর যে মোজাইকের ডিজাইন আছে তার অনেক পার্সেন্টই কম। এই কারণেই বলা হয় ইম্পোর্টেড মাছ সবসময় সুন্দর হয়, ভালো হয়। আর একটা জিনিস, আপনারা যখন মাছ কিনবেন তখন অবশ্যই হাই কোয়ালিটির মাছটাই কিনবেন, এতে আপনাদের ব্যবসাটা টিকে থাকবে। লো কোয়ালিটির মাছ কিন্তু আপনি কিছুদিন পরে বাজারে সেল করতে পারবেন না, আর ইম্পোর্টেড ভালো কোয়ালিটির মাছ কিন্তু সারা জীবন সেল। আমার কাছে আরও অনেক প্রজাতির মাছ আছে, আপনারা যদি কালেকশন করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন, ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।